মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বুঝতেই তো পারছো রাস্তাটা ভালো না, আমি তো আছি সঙ্গে, তুমি তো একেবারে জলে পড়ে নেই পুতুল দি। আমরা বাবা বাড়ি যেতে পারবো না, আমরা বাড়ি যেতে পারবো না। কেন পারবে না বলো তো যেতে? আমার বন্ধু তো ফোন করেছিল, আমি তো ওকে বলেছি একটা গাড়ি পাঠাতে। দেখো ও যখন বলেছে, ও নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা করবে, তুমি চিন্তা করো না। কেন বলুন তো? দাঁড়িয়ে আছেন, আমার গাড়িতে উঠতে পারেন, লিফট দিয়ে দেবো। আমি কি বলেছি আমার লিফটের প্রয়োজন? আমার বাড়ির সামনেই, আমার দাদা ওই ওষুধের দোকানটায় গেছে, ডাকবো নাকি দাদাকে? না ঠিক আছে, আমরা ভাবছিলাম আপনারা একা দাঁড়িয়ে আছেন বিপদে পড়ে, তাই। এই দাদা, দাদা, এই দাদা, ওরা কারা ছিল শিমুল? বাজে লোক পুতুল দি, রাস্তায় না এরকম অনেক বাজে লোক থাকে। ওই লোকটা তো চলে গেল, আর যদি অন্য কোন লোক আসে খারাপ? আসতেই পারে, কি করবো বলো, কিছু তো করারও নেই। তবে কি বলতো, এরকম যদি বাজে লোক আসে না, বুদ্ধি করে চলতে হবে। একটা তো পুলিশও দেখতে পাচ্ছি না, রাস্তায় একটা পুলিশও নেই যে একটু সাহায্য চাইবো। এই তো ছোট বৌদি ফোন করেছে। এ ধর ধর ধর। হ্যাঁ বৌদি বলো। ওরা দশটা নাগাদ ওখান থেকে বেরিয়ে গেছে, এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়ার কথা। আমি ওদের বাড়ি থেকে খবরটা পেলাম, দেখো আর কিছুক্ষণের মধ্যে হয়তো ওরা পৌঁছে যাবে। কিন্তু আমাদের বাড়িতে তো ওখান থেকে আসতে 2 ঘন্টা লাগে না বৌদি, আর তাছাড়া এত রাতে তো রাস্তা একদম ফাঁকা, কি করি বলো তো এখন। এই ফোনটা আমাকে দে। হ্যালো, শুনুন আমি আপনাকে একটা কথা বলছি, আপনাদের মেয়ে না নিতান্ত অসভ্য এবং ডেসপারেট একটি মেয়ে। ওই মেয়ের সঙ্গে কিন্তু আমি আর সংসার করতে পারবো না, এটা কিন্তু স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নিজে গেছে গেছে, সঙ্গে করে আমার দিদিকে পর্যন্ত নিয়ে গেছে। সে তো নিজে আগে উচ্ছন্দে গেছে, সেই জন্য মেয়েটিকে আমার আমার ঘরে গুছিয়ে দিয়েছেন আপনারা। দেখুন আমরা কেউ এখানে ঘুমোতে পারছি না পর্যন্ত, সবাই ভীষণ টেনশনে আছি। আমরা রাত্রি 10টার মধ্যে সবাই শুয়ে পড়ি খেয়ে দে, সকালবেলা উঠতে হয়, আমার স্কুল থাকে, অনেক রকম কাজ থাকে। আমি কি আপনার ননদের জন্য বসে থাকবো সারা রাত জেগে? আমাকে কেন বলছো, আমি কি করব? আমি কি ওকে বলে দিয়েছিলাম এখানে আসতে? ও তো আর আমাদের বাড়িতে আসেনি যে আমাকে কথাগুলো শুনতে হবে। না না, আপনাকে তো শুনতে হবেই, আপনার ননদের জন্য কথাগুলো যখন উঠছে তখন তো আপনাকেই সেটা শুনতে হবে। আপনি তো আপনার ননদের হয়ে প্রচুর গলা ফাটাতেন। শুনুন আমি স্পষ্ট আপনাকে বলে দিচ্ছি, আপনার আপনার ননদের কিন্তু এখানে আর জায়গা হবে না, আমি কিন্তু আর থাকতে পারবো না ওর সঙ্গে, এটা ফাইনাল। এবারে আপনারা তাকে রাখবেন না রাখবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনারা প্লিজ আর আমাদের হাতে পায়ে ধরে বোঝাতে আসবেন। তোমরা এখানে এসেছিলে ওকে নিয়ে যেতে, আমরা তোমাদের বাড়িতে দিতে যাইনি কিন্তু পরাগ। একদিন রাত্রেবেলা দেরি করে ফেরার জন্য যদি আমার ননদকে ডিভোর্স পেতে হয়, তাহলে সেই ডিভোর্স কন্টেস্ট করার মতো সাহসও ওর আছে, সেটা আমি বিশ্বাস করি। রাখো ফোনটা। বুঝি এখন ওদের সঙ্গে অশান্তি করতে কোনো লাভ নেই না, একটা খোঁজ খবর নে না রে। কি করে খোঁজ খবর নেব, কি করব এখন রাত্রিবেলা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? হ্যাঁ সেটাই তো বাকি আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।